সবার যখন খাওয়া শেষ আর বন্ধ, খাওয়া শেষ আর হচ্ছে না, খাচ্ছে এই তো খাচ্ছে। এখানে বালুর চা পাওয়া যায়, নকশি পল্লী রেস্টুরেন্ট। সে আমাদেরকে এত মজা দিছে, আমরা যদি 5-10টা মেয়ে নিতাম তাও এত মজা পেতাম। ওর সাথে কথা বলতে গিয়ে আমার আইসক্রিম চাই, এই রোদে আইসক্রিম জাস্ট ঠান্ডা 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 কুল কুল। ওলুখোলা বাজারের সেই বিখ্যাত মিষ্টি, আমি জাকির ফ্রম ব্লগ আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা অনির্বাণ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল সদস্যবৃন্দ 300 ফিটের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমরা জয়দেবপুর দিয়ে ভিতরে তিতার কোলের ওদিকে গিয়ে আমরা এই সেলোতে উঠলাম। তো বন্ধু বান্ধব সবাই আসতেছে, প্রায় আমরা 40+ অনির্বাণ সেবা ফাউন্ডেশনের সদস্যরা একত্রিত হয়ে সেই 300 ফিট প্রোবাইলের ওদিকে রওনা হলাম, যে আজকে আমরা সারাদিন ঘুরবো। এ টু জেড সম্পূর্ণ তথ্য আপনাদের দেবো, আমরা মজা করবো, সেগুলো আপনাদের তুলে ধরবো। অবশ্যই পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। তো আমাদের প্রতিজনেরই এই গেঞ্জি পরা ছিল, দেখতে পাচ্ছেন গেঞ্জির পিছনে লেখা অনির্বাণ সেবা ফাউন্ডেশন স্থাপন 2017। তো আমাদের সেলো, আমরা সকাল 8টার দিকে কোনাবাড়ি থেকে, গাজীপুর কোনাবাড়ি থেকে রওনা দিলাম, আর সেলো 10টার দিকে ছাড়লো। তো এই যে সবাই সকালের নাস্তাটা করে নিচ্ছি, তারপরেই নাচ হবে। তো 300 ফিট যাওয়ার আগেই আমরা ভাবলাম যে একটা বাজারে দাঁড়াই, সেখানে নাকি বিখ্যাত এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি পাওয়া যায়। তো সেই বিখ্যাত মিষ্টি খাওয়ার জন্য ওই বাজারটায় দাঁড়ালাম, সময় মিলে আমরা মিষ্টি খেলাম। তো দেখুন কীভাবে আমরা মিষ্টি খেলাম, স্বাদটা কীরকম আপনাদের সাথে শেয়ার করি। ভিউয়ার্স, অবশেষে আমরা উলুখোলা বাজারে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে ভালো মিষ্টি, সবাই খেয়ে ফেলতেছে, আমি একটু খাই নিই, পরে কথা বলি। সত্যি অসাধারণ, আমরা সবাই 2-3টা বেড়ে খাইছি, আর আমরা ইমরান 5টা খেয়েছে। আমরা আজকে 300 ফিটের উদ্দেশ্যে রওনা হলাম, 300 ফিট যাবো ঘুরবো, সবকিছু দেখার জন্য আমাদের সাথে থাকুন। আমার সাথে আছে ইমরান দেওয়ান, এখন তার মিষ্টিটা কীরকম লাগলো সে আপনাদের সাথে শেয়ার করবে। বন্ধুরা, উলুখোলা বাজারের মিষ্টি আমি বিগত অনেক দিন যাবতই খাচ্ছি, কিন্তু আজকে খেয়েছি, আরও বেশি মজা লাগছে। আপনারা আসবেন এখানে, কম প্রাইসে অনেক ভালো মিষ্টি পাওয়া যায়। তোমরা তো মিষ্টির মতো লাগতো, তোমার খাওয়া যাবে। তো চলে আসবেন উলুখোলা মিষ্টি খাওয়ার জন্য, সাথে থাকুন। সত্যি মিষ্টিগুলো অনেক স্বাদ ছিল, আমরা অনেকগুলো করে সব ফ্রেন্ডাই মিষ্টিগুলো খেলাম। তো মিষ্টি খাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তারপর এই বাজারে একটি বট গাছ আছে, যেটা শুনলাম 1000 বছরের পুরনো বট গাছ। তো বট গাছটা দেখে একটু ভিডিও করে নিলাম। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই সেলোতে চলে আসলাম। এখান থেকে আমাদের সেলো ছাড়া হবে 300 ফিটের উদ্দেশ্যে, পরে আমরা 300 ফিট যাব আর জায়গাগুলো দেখাবো। অবশেষে আমরা 300 ফিট এসে পড়েছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রাইড, অবশ্যই এগুলো বিকালে ছাড়বে, দেখতে থাকুন, সামনে আমরা যেতে থাকে, চলুন। অবশেষে আমরা 300 ফিটের রাস্তায় চলে এসেছি, সেলো একটু আগে এখানে থামিয়েছে। তো আমার সাথে আছে বন্ধু অনুরাগ, আমরা সবাই এই আইসক্রিমগুলো খেয়েছি, মূল্য অবশ্য 15 টাকা ছিল, কিন্তু আমাদের থেকে 20 টাকা নিয়েছে, এই জায়গায় 5 টাকা দাম একটু বেশি। তো এখানে এসে আজকে প্রচুর রোদ, ওভাবে বৃষ্টি হচ্ছে না, আর এখানে প্রচুর রিসর্ট অনেকগুলো, কিন্তু এখনও সবগুলোতে মানুষের আনাগোনা নেই।
কারণ এখন দুপুর নামাজের সময়, বিকালে মানুষ আসবে। তো আমরা অনুরাগের কাছে চলে যাই, তার ফিলটা আমরা জানি। ওর সাথে কথা বলতে গিয়ে আমার আইসক্রিম চাইছে, এই রোদে আইসক্রিম জাস্ট ঠান্ডা 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 কুলকুল। আমার আইসক্রিম শেষ। এখানে এসে তোমার ফিলটা বলো ভিউয়ারদেরকে। খুবই ভালো লাগতেছে, কিন্তু বৃষ্টি হলে একটু ভালো লাগতো, যেহেতু অনেক রৌদ্র, মাথা ব্যথা করতেছে, ঘামে পুরো কালো হয়ে গেছি, তার উপর রোদ। কিন্তু নৌকা ওর মনে আসছি, এখানে আসছি, যদি একটু বৃষ্টি হতো, আকাশ মেঘাচ্ছন্ন হতো, খুব ভালো লাগতো। কিন্তু রৌদ্র সব মাটি করে দিচ্ছে। তো আমরা আর ঘুরবো অনেক রিসোর্টে যাবো। 300 ফিট দুপুরে ভালো লাগে না, বিকেলে বা রাত্রে অনেক ভালো লাগে। আমরা তো অসময়ে আসতাম, যাই হোক এনজয় করতেছি সবার সাথে। তো আমরা একটি রেস্টুরেন্ট এখানে দেখতে পেলাম, আড্ডা রেস্টুরেন্ট। তো চলুন আমরা এটা ভেতরে প্রবেশ করি। দুপুর দেখে একদম সুশান, মানুষ নেই। আর এই আড্ডা রেস্টুরেন্ট পুরোটাই বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, আর সামনের ভিউটাও সত্যি অসাধারণ। বিকালে এখানে বসে খাওয়া দাওয়া করলে নদী থেকে একটা ঠান্ডা বাতাস শরীরে আসবে, জাস্ট অসাধারণ। কিন্তু আমরা দুপুরে গিয়েছিলাম আর ওদিন প্রচুর পরিমাণ রোদ ছিল, গরমে আমরা ঘামতে ঘামতে শেষ। এখানে ছোটো কুড়ি ঘরের মধ্যে এগুলো বানানো, দুইটা চেয়ার দেওয়া আছে, আমরা আরও দুটো চেয়ার এনে চার বন্ধু মিলে এখানে বসে। আর এই যে মেনু কার্ড দেখছেন, মেনু কার্ডগুলো দেওয়া আছে, এখানে অনেক ধরনের খাওয়ার আইটেম। ভিউয়ার্স, অবশেষে আমরা পূর্বাচল আছি নদীর পাড়ে। এই যে দেখতে পাচ্ছেন নদী, নদীর পাড়ে বসে আছি, আমার সাথে আমার বন্ধু হাফিজ আছে, তার ফিল্ডটা সে এখন আপনাদের সাথে শেয়ার করবে। হাই গাইস, দিস ইজ হাফিজ। আমরা অনির্বাণ সেবা সংঘ থেকে আজ পূর্বাচল ভাদু নদী ঘাটে আসছি। মানে এক কথা, ও খুব ভালো লাগতেছে, বিশেষ করে আমাদের ইমরান দেওয়ান, এই যে দিস ইজ ইমরান দেওয়ান, হাই দেবড়া, সে আমাদেরকে এত মজা দিছে, আমরা যদি 5-10টা মেয়ে নিয়ে আসতাম তাহলে এত মজা পেতাম। রাইট রাইট, 100% রাইট। এটাই আমার আর কি মনের অনুভূতি জানালাম আর কি। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি বললামই প্রচণ্ড গরম ছিল, তাই নদীর পাড় গিয়ে একে একে আমরা সবাই একদম ফ্রেশ হয়ে আসলাম নদী থেকে, খুব ঠান্ডা পানি। তো এই যে দেখতে পাচ্ছেন আইটি রেস্টুরেন্ট, নকশিপল্লি রেস্টুরেন্ট, অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো এখানে আমরা বন্ধুরা সবাই, বিশেষ করে কি আমাদের সবারই গেঞ্জি মাপে লেগেছে, আমাদের বন্ধু অনুরাগ দেখতে পাচ্ছেন ও অনেক লং, তাই ওর গেঞ্জি মাপে পাইনি আমরা। তো ও শার্ট পরেই আমরা সবাই হাঁটতেছি, সামনের দিকে অগ্রসর হচ্ছি, ঘুরতেছিলাম দুপুর টাইমে সবাই মিলেই ঘুরতেছিলাম, অনেকে অনেক সাইডে এভাবে দলবদ্ধ হয়ে আলাদা আলাদাভাবে করতেছিল। তা আমার মনে হয় যে আপনারা যদি 300 ফিটে যান, তাহলে আপনাদের অবশ্যই আমি সাজেস্ট করব যে আপনারা বিকালে যাবেন। বিকালে একদম পারফেক্ট সময় ওই 300 ফিটে ঘোরার, কারণ দুপুরে মানুষও থাকে না, প্রচুর গরম থাকে, বিকেলে ওয়েদারটা জাস্ট অসাধারণ। তো এখানে এসে যে বন্ধু বেলুন দেখতে পাচ্ছেন, আপনার মনে হচ্ছে এখানে বেলুন ফোড়াতে পারেন। তো এখানে বিভিন্ন রকমের আচার পেয়ে যাবেন, আর রেস্টুরেন্ট, অনেকগুলো রেস্টুরেন্ট আপনারা এখানে পেয়ে যাবেন সত্যি খাওয়ার জন্য। তো এখানে আপনার পেয়ে যাবেন সেই বিখ্যাত বালুর চা, বালু গরম করে বালুর চা বানানো হয়, সত্যি স্বাদটা অসাধারণ ছিল বালুর চায়ের। কিন্তু দুপুরে আমরা পাইনি, বিকাল হবে দেখে আমরা চলে আসছিলাম। তো এই সবার খাওয়া দাওয়া শেষ, কিন্তু আমার বন্ধু খাচ্ছে খাচ্ছে, খেতে খেতে 4-5টা খেয়ে ফেলেছে, তারপর তার খাওয়া শেষ হচ্ছে না। আর সবাই আমরা খাওয়া দাওয়া করে সবাই রিল্যাক্সে আছে, নদীর পাড় বসে খাচ্ছি, সত্যি ফিলটা অসাধারণ, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখান থেকে আমরা এখন রওনা দেবো, যে সবাই মিলে আমরা ফুটবল খেলবো দুই দল হয়ে। কিন্তু কপালটা খুবই খারাপ, সেই ফুটবল খেলার প্লেয়ার আমিও ছিলাম, তাই আমি ভিডিও করতে পারিনি। কিন্তু আমাদের ফুটবল খেলাটা সত্যি অসাধারণ ছিল, অনেক মজা করেছি আমরা, একটা বালু মাটি গিয়ে ফুটবল খেলেছি। তো আমরা আসার সময় সবাই বসে সবার শেয়ার করলাম সবাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। শুনতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।